হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 30শে জুন, আগামীকাল 1লা জুলাই, আগামীকাল শুভ রথযাত্রা, এবং তোমাদের সকলকে শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা জানানো রইল। আগামীকাল দিনটা তোমাদের খুব ভালো কাটুক প্রত্যেকে। তো আজকে কিছু ব্লগ করলাম এই রথযাত্রার ওপরেই, কারণ আমাদের বেলঘরিয়াতে, বেলঘরিয়া রথতলা বলে যে জায়গাটি রয়েছে, সেখানে কাল বিশাল রথযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই রথযাত্রার উৎসবটি এক সপ্তাহ ধরে চলবে। তো তোমরা সকলেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। যারা জানো না তারাও প্রত্যেকে দেখো, এবং তোমাদের সকলের খুব ভালো লাগবে নিশ্চয়ই। তো তোমাদের সাথে একটুখানি ভিডিও ভাবলাম, যে বাড়ি যেহেতু কাছে তো বেরিয়ে একটু শেয়ারই করি। এখন রাত প্রায় 10:30-11টা বাজে, একটু দেরি করেই, রাত করেই বেরোলাম, কারণ একটু ফাঁকা পাওয়া যাবে, ধীরে সুস্থে ভিডিওটা করা যাবে এবং সেটা তোমাদের সামনে ভালো করে তুলে ধরতে পারবো। কারণ এটা যেহেতু রথতলার প্রপার মোড়, এখানে সবসময় খুব জ্যাম থাকে, তো যানজটের জন্য ভিডিও করতেও প্রবলেম হবে, তাই একটু রাত করেই বেরোলাম। তো চলো দেখে নিই রথগুলো। তো এই রথগুলোর এখন প্রায় প্রস্তুতি শেষের পর্বে, এখন ফুলের সাজই, হ্যাঁ এখন ফুলের সাজ চলছে, যদিও এখনও হয়তো ওদের আরও কিছু বাকি, আমি সেটা জানি না। তো যেটুকু জানি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। রথগুলো কিন্তু ভিডিওতে দেখে যতটা ছোট মনে হচ্ছে তত ছোট কিন্তু নয়, যথেষ্ট আয়তনে বড়, রথগুলো যথেষ্টই বড়। কারণ তোমরা বুঝতেই পারছো যে এক একটা রথ নাকি টানতে প্রায় 150 থেকে 200 জন লাগবে, এবং আগামীকাল প্রায় 700, আমি যেটুকু শুনেছি 700 মতন ভলেন্টিয়ার থাকবে, এবং প্রচুর লোক লাগবে রথের দড়িতে টান পড়বে। তো আমি তো খুব উত্তেজিত, আমি আমার উত্তেজনা চেপে রাখতে পারছি না। তোমরাও আশা করি সকলে যথেষ্ট উত্তেজিত, কারণ বাংলায় প্রথম এত বড় রথ। তো যদিও এই রথতলায় রথের এই রথযাত্রা অনুষ্ঠানটা অনেক পুরনো, কারণ এখানে মতিলাল শীলের ঠাকুর বাড়িতে মতিবাবুর সময়কাল থেকে ওখানে রথের একটা অনুষ্ঠান হয় রথযাত্রার, তো সেটা যথেষ্টই প্রাচীন। কিন্তু হ্যাঁ, এই রথটাও বিগত কয়েক বছর ধরে এই রথযাত্রার অনুষ্ঠানটা আমাদের এখানে শুরু হয়েছে, এটাও যথেষ্ট বিশাল আয়োজন সহকারেই হয়, এবং তোমাদের সকলেরই, প্রত্যেকেরই হয়তো এটা জানা যে আগামীকাল এখানে একটা বিশালভাবেই আয়োজন হতে চলেছে। তো চলো দেখা যাক, এখান থেকে একটুখানি ভেতরে এগিয়ে গেলেই মূল মন্দিরটা রয়েছে। আর বলে রাখি, এই কাঠগুলো কিন্তু আমি যেটুকু শুনেছি ভুলও হতে পারে, উড়িষ্যা থেকেই আনানো, এবং কর্মচারীরা কিন্তু উড়িষ্যা থেকে এসেই এই কাজগুলো সম্পন্ন করেছে। চলো আমরা দেখো কত সুন্দর নিখুঁত কাজ কারিগরি। তো চলো আমরা মূল মন্দিরে প্রবেশ করছি, এটাই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। আর একটুখানি এগোলে পরে ওই যে দূরে প্যান্ডেলের ঠিক পিছন, প্যান্ডেলটার যেখানে শেষ সেখানেই মূল মন্দিরটা দেখতেই পাচ্ছ। আর একটা খুব দুঃখের ব্যাপার, যেটা হচ্ছে আমরা এতটাই দেরি করে এসেছি যে মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে গেছে। আশা করি কাল পারলে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে। বেরিয়ে যাচ্ছি আমরা মন্দির থেকে, কারণ দরজা বন্ধ হয়ে গেছে, আর সেরকম ভিডিও করার কিছু নেই। আমরা এখন বাড়ির পথে এগোচ্ছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আজকের মতন এটুকুই, গুড নাইট। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।